হ্যালো ফ্রেন্ডস, আমি সাগর, তোমরা দেখছো বঙ্গবেদু। আজকে আমরা এসেছি কোন জায়গা জানো, বেহালা গড়িয়া, সরি মিস্টেক, গড়িয়া আমার একটু গুলিয়ে যায়, বেহালার গড়িয়ার মধ্যে আমার একটু গুলিয়ে যায়। আমরা এসেছি আজকে গড়িয়ার আলাদিন রেস্টুরেন্টে, ফাস্টফুডের রেস্টুরেন্ট। এখানে আমরা হাঁটতে হাঁটতে হঠাৎ করে চোখে পড়ে গেল বড় একটা রোল, তো সেই রোল দেখে আমাদের মনে লোভ লেগে গেল, তো আমরা ভেবেছি খাবো। আমার সাথে আছে একটা আমার বন্ধু, বন্ধুকে এই চ্যানেলের আরেকজন মালিক বঙ্গ আবির। এই ছেলেটাকে আমি ধরে নিয়ে এসেছি, আজকে আমরা খেতে চলেছি সেই না সরি সরি মিস্টেক, আজকে আমরা খেতে চলেছি আলাদিনের একটা ফেমাস রোল, বড় রোল, লম্বা রোল। এই লম্বা ছেলেটাকে নিয়ে খেতে চলেছি আমরা। ও ছেলে মুখ তোলো, ও ছেলে মুখ তোলো, ছেলে খুব লজ্জা পাচ্ছে আজকে প্রথমবার, সেই লজ্জাবান ছেলে। হে মুখ তোল, নেনে লোকে মেয়ে বলবে। এই যে সেই আলাদিন, আমরা হঠাৎ করে এই রাস্তা দিয়ে হাঁটছিলাম, হাঁটতে হাঁটতে হঠাৎ করে আমাদের চোখে পড়ে গেল বড় একটা রোল, তো আমরা রোলটা অর্ডার করে দিয়েছি। এখানে নাকি রোলের নাম আলাদিনের স্পেশাল রোল, স্পেশাল রোল তো আলাদিন স্পেশাল রোল আমরা অর্ডার করে দিয়েছি। 40 মিনিট আমাদের বসতে বলেছে, 40 মিনিট আমরা বসে থাকবো।
ভারী তো ভাই, এটা পুরো আমার এই যে হাইট আর কোমর থেকে মাথা অবধি, এইদিকে না এইদিকে। এটা রোল আসলে কেউ ভাববেন না অন্য কিছু, আমরা খুলে দেখাই ভিতরে রোলই আছে। পাশ দিয়ে আবার রিক্সা আসছে, রোলটা আমরা খুলি। ভিডিও কি চলছে? ফোনে বাড়ি থেকে মনে হয় ফোন করছে। হাতে আমার মনে হচ্ছে এই ফোনটা কেটে দেন। এই র্যাপিং পেপার তো ভরা, এটা থেকে আমি ধরে আনাতে পারবি ওটা? এ আর কত ছুটছি, এই তো ফার্স্ট লেয়ারটা ছুটছি। তুই দে না, আমি খাবো পরে। ভিতরে আরেকটা পনিরের পিস দেখতে পাচ্ছেন, পনির মাংস কি কি দেওয়া আছে জয়েবের মধ্যে? চিকেন কাবাব, চিকেন কাবাব, মটন কাবাব, তারপরে চিকেন টিক্কি, মটন টিক্কি, পনির টিক্কি, পনির কাবাব আছে, তারপরে মোজারেলা আছে, মুখের মধ্যে বিস্ফোরণ হচ্ছে। অনেকটা মুখের মধ্যে ঝুঁকি হয়ে গেছে ভাই। এইটা ভাই লেভেল, এটার মধ্যে কোনো ভাই অত আলু টালু কিছু পাচ্ছি না, শুধু পনির, চিকেন, এগ, চিজ, আর একটা খামার খাবো, তারপর আমি আবিরকে দেবো। বাইরে দেখতে মনে হবে কিছু নেই, ভিতরে অনেক কিছু ঢোকানো আছে। আর খাওয়া যাচ্ছে না, প্রথম দু তিন কামড় ভালো লেগেছিল, তারপরে যত পেটে ঢুকছে এরকম ফুলছে, ঢুকছে আর ফুলছে। এই যে দেখতে পাচ্ছেন পেটটা, এই অবধি পুরো লোড হয়ে গেছে, তাই এখন আর খাওয়া যাচ্ছে না। ভাবছি এটা এরকম প্যাকিং করবো, প্যাকিং করে এই যে একটা ব্যাগ দিয়েছে রোলের সাথে, ব্যাগ ফ্রি, ব্যাগের মধ্যে এটা এরকম প্যাকিং হয়ে ঢুকে যাবে, তবে এটা ঝোলাতে ঝোলাতে বাড়ি নিয়ে যাবো। আর সত্যি কথা বলতে রোলটা হয়ে গেছে না, চালু হয়ে গেছে তো, এই যে বলতে বলতে প্যাকিং কমপ্লিট, আমি ব্যাগে ঢোকাই। আর ঢোকাতে ঢোকাতে যা বলছিলাম, ভিডিওটা যদি ভালো লাগে আমাদের কিন্তু রোলটা খেতে হেঁটে চালু। তো যেটা বলতে ভুলে গেছিলাম, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, আর কমেন্ট করবেন, যা মনে ইচ্ছে তাই কমেন্ট করে দেবেন। আর নতুন যদি হন সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা পুরনো তারা তো ভালো সাবস্ক্রাইব করে দিয়েছেন, তাদের কাছে একটাই সাহায্য চাব, আপনারা আরও একজনকে শেয়ার করে দিন, তাদেরও বলুন আরও একজনকে শেয়ার করে দিন। ছমাস পর আমি আমার ফেস রিভিল করে ভিডিও করব। হ্যাঁ, ছমাস পর আমার ক্যামেরাম্যান যে আছে মিস্টার আবির, সে তার ফেস রিভিল করে ভিডিও বানাবে। আপনারা তার জন্য, ও না না, ফেস রিভিল করবে একটা শর্ত, মানে যখন বলেছে তার একটা শর্ত, 1K যেই দিন হবে সেই দিন আমাদের আবিরের আমি ফেস রিভিল করে দেবো। তো
ততদিন আমাদের আবির ফেস রিভিল করবে না। যদি মুখের থোবড়াটা দেখবেন, থোবড়ার মুখের সামনে কিছু একটা থাকবে, এরকম কিছু একটা থোবড়া মুখ দিয়ে ঢেকে রাখবে, মাস্ক দিয়ে থোবড়াটা ঢেকে রাখবে। তাই থোবড়া এরকম ঢাকা থাকবে যতদিন না 1K হচ্ছে। তাই আপনারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে 1K করে দিন। আর আপনার যদি সাবস্ক্রাইব করা থাকে, আরও একজন যদি সাবস্ক্রাইব করেন, এটা নিয়ে আস্তে আস্তে টং টং করতে এবার বাড়ি চলে যায়। টাটা।